শুভেচ্ছা সবাইকে, যে যেখান থেকে দেখছেন স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আজকের দেশ রূপান্তরে। সঙ্গে আছি আমি হাবিবুর রহমান পলাশ। দর্শকের আয়োজনের মধ্য দিয়ে আমরা আপনাদের জানিয়ে দিয়ে থাকি আজকে প্রকাশিত দৈনিক দেশ রূপান্তরের উল্লেখযোগ্য শিরোনাম। আজ মঙ্গলবার 26 জুলাই 2022, দৈনিক দেশ রূপান্তরের আজকের প্রধান শিরোনাম, আমদানি ব্যয় নিয়ে প্রশ্ন। এরপরেই যে শিরোনাম রয়েছে, গাড়ি নিয়ে ছোটাছুটির অত দরকার নেই, মন্ত্রীদের প্রতি প্রধানমন্ত্রী। প্রশ্ন ফাঁসের অভিযোগে মাওশী কর্মকর্তা মিল্টন গ্রেফতার। ইভিএম বিতর্ক উস্কে দিচ্ছেন আওয়ামী লীগ নেতাকর্মীরাই। মানুষের অনাগ্রহে অপচয় হচ্ছে 25 কোটি টিকা। নানা অঙ্কে সরকার বিরোধী দলগুলো। পৃষ্ঠা 3 খবর, জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ, হার না মানা তানিয়া। প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াত, নতুন ষড়যন্ত্র রিজভি। ইউএনওকে সতর্ক করে ক্ষমা করল হাইকোর্ট, আদালত অবমাননা। নৌকাডুবিতে নারী শ্রমিকের মৃত্যু, শিশু পদ্মার পর সেতুর মৃত্যু, বেঁচে রইল স্বপ্ন। পৃষ্ঠা 4 চিন্তা সম্পাদকীয়, ঋণ জালিয়াতির ফাঁদে কৃষকরা। আমার বন্ধু বেনজির ভুট্টো, করণ থাপার অনুবাদ আন্দালিব রাশদি। উচ্চশিক্ষা কীভাবে অর্থনীতিতে অবদান রাখবে, লিখেছেন ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। কে কাকে নাড়ছে, লিখেছেন মাজহারুল ইসলাম বাবলা। পৃষ্ঠা 5 দেশান্তর, রাশিয়ার সোনায়ও নিষেধাজ্ঞা। শীতে করোনার আরেক ঢেউ ইউরোপ। ব্রাজিলের নির্বাচনে শক্তিশালী ভুয়া তথ্য। যুদ্ধাপরাধ, 92 ইউক্রেনীয় সেনার বিরুদ্ধে অভিযোগ রাশিয়ার। পৃষ্ঠা 6 বিশেষ করে, যেভাবে নায়ক থেকে খলনায়ক রাজাপাকসেরা। দৈনন্দিন ইসলাম, আল্লাহর অনুগত্যে অবিচল থাকা, মধুর সিজদা। পৃষ্ঠা 7 খেলা, রবিনহো ঝলকে আরও রঙিন কিংস। সেরা 6 দলের টেস্ট চান শাস্ত্রী। গোল মেসি নেইমার এমবাপ্পের। জিম্বাবুয়ের কাছে হারলেও আপত্তি নেই, 2 ঘন্টায় 2 বিশ্ব রেকর্ড। পৃষ্ঠা 8 বাণিজ্য, গ্রাহক বাছাইয়ে ব্যাংকের ভুলের ক্ষমা হবে না। ব্যয় সাশ্রয়ী ইউনিলিভার কনজুমার, মুনাফা বেড়েছে 58%। বাণিজ্য সম্পর্ক উন্নয়নে ঢাকায় চালু হচ্ছে কেনিয়ার দূতাবাস। বিজনেস কাউন্সিল গঠনের প্রস্তাব নাইজেরিয়ার, ব্যবসা বাড়াতে চায় পাকিস্তান। পৃষ্ঠা 9 দেশ, ব্যস্ত সড়কে অরক্ষিত রেল ক্রসিং, জামালপুরে দুর্ঘটনার শঙ্কা। গোপালগঞ্জে তরুণকে কুপিয়ে হত্যা। ময়মনসিংহ টাঙ্গাইলে 4 জনের যাবজ্জীবন, হত্যা ও ধর্ষণ মামলা। সুষ্ঠু ভোটের দাবিতে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন, মুন্সিগঞ্জের বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদ। ভবন নির্মাণের 1 বছরেই খসে পড়েছে টাইলস। ঝিনাইদহ 250 শয্যা হাসপাতাল। পৃষ্ঠা 10 বিনোদন, তারকাদের বিয়ে বিচ্ছেদের হিড়িক। ফেস টু ফেস, আমি অশিক্ষিত নই, আনস্মার্ট নই, চিত্রনায়ক অনন্ত জলিল। এক ঝলকে, বায়োস্কোপে তালাশ, গল্পকার অভিনয় শিল্পীর খোঁজে। ইলিয়াসের সঙ্গে সুভার আপোষ, নিজেই নিজের সমালোচক। পৃষ্ঠা 12 শেষ পাতা, সাইনবোর্ড বিলবোর্ডে বিদ্যুৎ অপচয়, ঢাকার কেরানীগঞ্জ। একের পর এক মিথ্যা ঘোষণায় আসছে বিদেশি মদের চালান। আমরা কমান্ড করলে যেন শক্তিটাও রেসপন্স করে, সিইসি। 5 লাখ টাকা চুক্তিতে লিখিত পরীক্ষা মৌখিকে এসে ধরা, চট্টগ্রামে প্রাথমিক শিক্ষক নিয়োগ। ডেঙ্গুতে আরও 1 জনের মৃত্যু, আক্রান্ত 60। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ তুরাগ নদে। এ ছিল দৈনিক দেশ রূপান্তরের আজকের উল্লেখযোগ্য শিরোনাম। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।